চার বছর পেরিয়ে গেলেও চালু হয়নি দেশের আঠেরোতম স্থল বন্দর সোনাহাটের ইমিগ্রেশন ব্যবস্থা এতে ব্যাহত হচ্ছে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম ভারতে যেতেও নানা ভোগান্তির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা কুড়িগ্রাম প্রতিনিধি পরিমল মজুমদারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট কুড়িগ্রামের বঙ্গ সোনাহাট স্থলবন্দর দু হাজার সালের চৌঠা সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পণ্য আমদানি রপ্তানি শুরু হয় এই বন্দর দিয়ে ভারত থেকে এই বন্দর দিয়ে আমদানির অনুমোদন রয়েছে পাথর কয়লা ফল গম চাল ডাল পেঁয়াজ সহ দশটি পণ্যের কিন্তু ইমিগ্রেশন ব্যবস্থা চালু না হয় ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম ইমিগ্রেশনটা চালু হলে আমরা দুই মিনিটের মধ্যে আমরা ইন্ডিয়ার যারা আমার ব্যবসায়ী বন্ধুরা আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারবো তা না হলে এই স্থলবন্দরটি বন্দরটি হুমকির সম্মুখীন পড়বে আমাদের এখানে দশটা প্রোডাক্টের অনুমোদন আছে কিন্তু আমরা বর্তমানে শুধু কয়লা এবং পাথর দুটা প্রোডাক্ট পাচ্ছি কিন্তু আমরা যদি দশটা প্রোডাক্ট পাইতাম তাহলে আমাদের পোটটাও অনেক উন্নয়ন হতো সরকারও অনেক রাজস্ব পেত ব্যবসা ছাড়াও চিকিৎসা সহ নানা কাজে ভারতে যেতে ব্যবহার করতে হয় এই বন্দর ইমিগ্রেশন সুবিধা না থাকায় সবাইকে পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে সাড়ে চারশো কিলোমিটার পথ ঘুরে লালমনিরহাটের বুড়িমারি স্থল বন্দর দিয়ে ভারত যেতে হচ্ছে ভারতের এক্সপোর্টারের সঙ্গে আমাদের দেখা করতে আমাদের এই দুই মিনিটের রাস্তা আমাদের সাড়ে চারশো কিলোমিটার পথ আমাদের অতিক্রম করতে হয় এবং তারা যদি কখনো আমাদের সঙ্গে দেখা করতে আসে তাদেরও সাড়ে চারশো কিলোমিটার পথ ঘুরে আমাদের সঙ্গে দেখা করতে হয় এভাবে তো ব্যবসা করা সম্ভব নয় আমি ইউনিভার্সিটি চাই এই কারণে যেহেতু আমার ইনপোর্টাররা যাতায়াত করবে অনেক অনেক পণ্য নিয়ে আসবে তাহলে আমার লেবার কাজ ভালো হবে যখন এদিকে আমাদের ইমিগ্রেশন চালু হয়ে যাবে তখন আমাদের দ্রুত মানে যোগাযোগ ব্যবস্থাটা হয়ে যাবে ব্যবসা ভালো হবে ইমিগ্রেশন চালুর দাবিতে নানা আন্দোলন কর্মসূচিও পালন করেছেন বন্দর ব্যবহারকারীরা বাস্তবতা বিবেচনায় ইমিগ্রেশন ব্যবস্থা চালুর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ইমিগ্রেশন চালুর ব্যাপারে আমরা প্রস্তাব স্বরাষ্ট্র পাঠিয়েছি এটি আন্ডার কনসিডারেশন আশা করছি যে এই ব্যাপারে আমরা পরবর্তী স্টেপও নিব এবং যোগাযোগ করবো আশা করছি যে চালু হওয়ার হবে ইমিগ্রেশন চালু হলে শুধু ভারত নয় মাত্র ষাট কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাওয়া যাবে ভুটান मच्छा न्यूज़ टेस्ट